আজও পর্যন্ত আল্লামা সাইয়েদ রহমাতুল্লাহি আলাইহি সেই হাসিটা আমার চোখের মধ্যে বাসে। একজন সুস্থ মানুষকে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হল, সে শেষ করে দিয়েছে ক্ষমতা টিকে রাখার জন্য। আল্লামা সাইয়েদ রহমাতুল্লাহি আলাইহিকে হত্যা করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ রহমাতুল্লাহি আলাইহি। দিনের পর দিন, রাতের পর রাত তার উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে কুখ্যাত ডাকাত ফেরাউন হাসিনা, ঠিক কেনা বলেন, যার জন্য অসংখ্য অগণিত মানুষ জীবন দিয়েছে। আল্লামা সাইয়েদ রহমাতুল্লাহি আলাইহি কোরআনকে হাতের মধ্যে নিয়ে বলেছিলেন, আমি কোরআন হাতের মধ্যে নিয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি কোনো রাজাকার নই। আপনারা অন্তর থেকে একটু বলেন তো, আল্লামা সাইয়েদ রহমাতুল্লাহি আলাইহি কি রাজাকার ছিলেন? যে এই কথাটা বলেছে সেই হলো কুখ্যাত রাজাকার, আওয়াজ করে বলুন। আর এই মামলার মধ্যে সর্বপ্রথম যে লড়েছে বাংলাদেশের মধ্যে গোপনে আড়ালে, একটি নাম ছিল, তার নাম হলো ব্যারিস্টার সুমন। তার নাম কি? ব্যারিস্টার সুমন। যে হক্কানি একজন আলেমে রব্বানিকে মামলার মধ্যে জড়িয়ে সে গোপনে আড়ালে কাজ করে গিয়েছিল যুগের পর যুগ। এভাবেই করে ওলামায়ে কেরামদের উপরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার করেছে। একজন রব্বানি হক্কানি আলেমকে জেলখানার মধ্যে নিয়ে তার উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, তার মাথার উপরে একটা লাইট দেওয়া হয়েছে, এটা অনেক পাওয়ারই, যেন তার মেধা নষ্ট হয়ে যায়, এই জন্য এই লাইটটাকে দেওয়া হয়েছে। আরো কত জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। গোপনে আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, সেটা হলো আল্লামা সাইয়েদ রহমাতুল্লাহি আলাইহিকে জেলের মধ্যে বলে রাখলেন, তার কুখ্যাত স্বামী নরেন্দ্র মোদি গোপনে আড়ালে আমাদের এই দেশকে যার কাছে বিক্রি করতে চেয়েছিল, তার নাম হলো নরেন্দ্র মোদি। নাম কি? নরেন্দ্র মোদি। তার সাথে দুই দিন আগে মিটিং করে এসেছে, দুই দিন পর ইঞ্জেকশন পুশ করে আল্লামা সাইয়েদ রহমাতুল্লাহি আলাইহিকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, ঠিক কেনা বলেন। আল্লামা সাইয়েদ রহমাতুল্লাহি আলাইহি আমাদের কলিজার টুকরা, ঠিক কেনা বলেন, আমাদের জন। আল্লামা সাইয়েদ রহমাতুল্লাহি আলাইহি যুগের পর যুগ মানুষ অন্তরের মধ্যে এই নামটিকে গেঁথে রাখবে, আল্লামা সাইয়েদ রহমাতুল্লাহি আলাইহি। আওয়াজ করে বলেন, আমার আজও পর্যন্ত আল্লামা সাইয়েদ রহমাতুল্লাহি আলাইহি সেই হাসিটা আমার চোখের মধ্যে বাসে। একজন সুস্থ মানুষকে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হল, সে শেষ করে দিয়েছে ক্ষমতা টিকে রাখার জন্য। আল্লামা সাইয়েদ রহমাতুল্লাহি আলাইহিকে হত্যা করেছে, বলুন তো সে কি তার এই ক্ষমতাকে টিকে রাখতে পেরেছে? আওয়াজ করে বলতে হবে, পেরেছে। যুগে যুগে এই কুরাঙ্গার ফেরাউন হাসিনা, যাকে মানুষ গিনা করে স্মরণ করবে, আল্লাহ তাআলা তার উপরে লানত দিয়ে দুনিয়া থেকে বেইজ্জত করে আল্লাহ তাআলা থেকে শেষ করে দিক, চিল্লা বলেন আমিন। শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যেই সমস্ত তরুণ বীর মুক্তিযোদ্ধাগণ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে 2024 সালে আমাদের বাংলাদেশকে আবার পুনরায় বিজয় করেছেন, যাদের রক্তের বদৌলতে পেয়েছি আমরা 2024 এসে আবার পুনরায় নতুন আরেকটি বাংলাদেশ। খুন, রাহাজানি, হত্যা, অন্যায় অবিচার করে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছিল কুখ্যাত ডাকাত হাসিনা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে অসংখ্য অগণিত মায়ের বুককে খালি করেছে যেই সমস্ত মানুষ তাদের ব্যাপারে কথা বলেছে, তাদেরকে জেলখানায় নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত তাদের উপরে চালিয়েছে জুলুম নির্যাতনের স্টিম রোলার। এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে অসংখ্য অগণিত মায়ের বুক খালি হয়েছে,
আর তাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা নতুন আরেকটি বাংলাদেশ। আওয়াজ করে অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। যুগে যুগে জালিমরা আসে, জালিমরা যখনই অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়, আমার আল্লাহ তাদেরকে শুধু ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। মনে পড়ে গেল আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাইদের কথা, বুলেটের সামনে দাঁড়িয়ে গিয়েছেন, অন্যায় অবিচারকে রুখে দেওয়ার জন্য বুলেটের সামনে যখন দাঁড়িয়েছেন, বুক কেঁপে দিয়েছেন যে পুলিশ মনে হয় আমাদের বন্ধু, আরে আমি বুক কেঁপে দিয়েছি, আমাকে তো সে মারতে পারে না। কিন্তু না, সেই কুলাঙ্গার ডাকাত একটা আর দুইটা কয়েকটা গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ইতিহাসের মানচিত্রে আবু সাইদকে যুগ যুগ ধরে মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করবে, আর এই কুখ্যাত ডাকাতদেরকে যারা আবু সাইদের মতো অসংখ্য অপরিত মায়ের বুক খালি করেছে তাদেরকে মানুষ ঘৃণা ভরে স্মরণ করবে। চিল্লা বলুন ঠিক কেনা? আহারে, যে পুলিশ তাকে হত্যা করেছে একটা আর দুইটা না কয়েকটা গুলি করে, তাকে জাজরা করে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলাম ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। এই কুলাঙ্গার এই পুলিশকে মানুষ জুলিয়ে ইচ্ছা মতো দুলাই করেছে, ইচ্ছা মতো আঘাত করেছে, শেষ করে দিয়েছে বিচার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় নাই। যুগে যুগে জালেমরা আসে কিন্তু জালেমরা কখনো স্থায়িত্ব অর্জন করতে পারে না। মনে পড়ে গেল আমার এক ভাইয়ের কথা, যার নাম হলো মুগ্ধ। মুগ্ধর কথাটি আজও আমার কানের মধ্যে বাসে, পানি লাগবে পানি, পানি লাগবে পানি। আহারে, পানির অপর নাম জীবন। আজ সেই যুবকটি বলেছে পানি লাগবে পানি, সে জানে না এই পানিটাই যে তার কাল হয়ে দাঁড়াবে। বরাবর তার চোখ বরাবর একটা গুলি করেছে, চোখ বরাবর গুলি করেছে, তার চোখ বেদ করে বাহিরে বের হয়ে গিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা চিনতে পারি নাই মুগ্ধকে, কিন্তু মুগ্ধকে চিনতে পেরেছে সে ফাইবার, সফল একজন ফ্রিল্যান্সার। ফাইবার পোস্ট করেছে তার এই চলে যাওয়াতে, তার এই শহীদ হওয়াতে সে দুঃখ প্রকাশ করেছে। প্রিয় ভাইয়ের আমার, শুধু আবু সাইদ নয়, শুধু মুগ্ধ নয়, আরো অসংখ্য অগণিত মায়ের বুককে খালি করেছে এই কুখ্যাত ডাকাত খুনি হাসিনা। শুধু তাই নয়, অসংখ্য অগণিত মানুষকে রাতের আধারে নেট বন্ধ করে জুলুম নির্যাতনের স্ট্রিমুলার চালিয়ে গিয়েছে, দিনের পর দিন রাতের পর রাত নির্যাতন করেছে। ইন্টারনেটের কারণে মানুষ দেখতে পাবে, এই জন্য ইন্টারনেট বন্ধ করে সে জুলুম নির্যাতনের স্ট্রিমুলার চালিয়েছে। কিন্তু বলুন তো, এই যে জুলুম নির্যাতন করেছে এটা কি সে বন্ধ করে রাখতে পেরেছে? এই দৃশ্যগুলো আজ প্রত্যেকের মোবাইলেই সেভ রয়েছে, আজ আমরা দেখতে পেয়েছি যাত্রাবাড়িতে। মাত্র 2 মিনিট কত সেকেন্ডের একটা ভিডিও, যেই ভিডিওটা আপনি আমি দেখলে হাড় দুর্বল হয়ে যাবে। অসংখ্য অগণিত মানুষকে গুলি করে হত্যা করেছে এই খুনি হাসিনা। আপনারা দেখেছেন ভিডিওটি। আহারে, যেই সমস্ত মানুষগুলোকে মারা হয়েছে তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান, কথা বলেন ঠিক কি? যদি ন্যূনতম মানবতা থাকত তাহলে তাদের উপরে জুলুম নির্যাতনের স্ট্রিমুলার চালাতে পারত না। আমি কুখ্যাত সেই ফেরাউনকে দেখি নাই, কিন্তু বাংলার জমিনে কুখ্যাত সেই হাসিনাকে দেখেছি। আমি নমরুদকে দেখি নাই, দেখেছি 2024-এ সেই কুখ্যাত হাসিনা নমরুদকে। আমি হামানকে দেখি নাই, কিন্তু
কিন্তু দেখেছি বাংলার কুখ্যাত হামানকে, আমি কারণকে দেখি নাই, কিন্তু দেখেছি বাংলার জমিনে কুখ্যাত সেই কারণকে। আমি সাদ্দাতকে দেখি নাই, আমি আবু জাহেলকে দেখি নাই, উৎপাকে দেখে নাই, সাদ্দাতকে দেখি নাই, কিন্তু বাংলার জমিনে কুখ্যাত এই ডাকাত ফেরাউন হাসিনাকে দেখেছি। আপনারা দেখেছেন ঠিক কিনা বলেন? আপনাদের ঠিকের আওয়াজেই বোঝা গেল সে কি পরিমাণ মানুষকে জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, সব কিছু ভুলে গেলেও এদেশের 18 কোটি মুসলিম উম্মাহ, 18 কোটি জনগণ ভুলে যায় নাই সেই হেফাজতের 5 মে কালো রাতের কথা। অসংখ্য অগণিত ওলামায়ে কেরামদেরকে 5 মে কালো রাত 2013 সালে সমস্ত নেটওয়ার্ক গুলোকে অফ করে দিয়ে নবীর ওয়ারিস ওলামায়ে কেরামদের উপরে জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়েছিল, ঠিক কেনা বলেন? ভুলে যায় নাই অসংখ্য অগণিত মানুষ। সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যারা নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম, সেই ওলামায়ে কেরামদেরকে পর্যন্ত এই ডাকাত কুখ্যাত ফেরাউন হাসিনা ছাড় দেয় নাই, ঠিক কেনা বলেন? ওলামায়ে কেরামদের উপরে জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়েছে। পাঁচিমে শাপলা চত্বর, সেই শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে ফেলেছিল বাংলাদেশের পুলিশ প্রশাসন, ভালোভাবে সেইভাবে মারতে পারে নাই, আঘাত করতে পারে নাই, এই জন্য সে নাম দিয়েছিল বন্ধু রাষ্ট্র ভারত। অনেকে বলতেছে তার স্বামীর দেশ, তো এই স্বামীর দেশ থেকে অসংস্কার পুলিশ বাহিনীকে এনে নির্বিচারে ওলামায়ে কেরামদেরকে হত্যা করেছিল, ঠিক কেনা বলেন? এই ইতিহাস কি জাতি কখনো বলতে পারে? বলেন কথা বলেন, বলতে পারে? যদি কোনোদিন কোনো মানুষ এই কথা এই চিত্রকে বলে যায়, সেও হাসিনার মতো কুখ্যাত জালেম, ঠিক কিনা বলেন? যার মধ্যে ন্যূনতম ইমান থাকবে সে পাঁচিবে শাপলা চত্বর হেফাজতে ইসলামের এই কালো চিত্রকে সে কখনো বলতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? কান খাড়া করে শুনে রাখেন, এই দুনিয়ার জমিনের মধ্যে ফেরাউন এসেছিল, জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়েছিল। বলুন তো ফেরাউন কি থাকতে পেরেছে? আওয়াজ করে বলেন, থাকতে পেরেছে? নমরুদ থাকতে পেরেছে? কারুন থাকতে পেরেছে? যুগে যুগে জালেমরা থাকতে পেরেছে? এই হাসিনা থাকতে পেরেছে? আওয়াজটা কমে গেল, হাসিনা থাকতে পেরেছে? থাকার জন্য কি কম কৌশল করেছে? শেষ সময়টুকু দেখেন কত বড় জালেম, শেষ সময়টুকু পর্যন্ত বলে যে তোমরা, তোমাদেরকে বিশ্বাস করে আমি তোমাদেরকে অনেক বড় বড় পদের মধ্যে বসিয়েছি, অনেক বড় বড় অফিসারদেরকে, যে তোমরা আজকে সেই বিশ্বাসটুকু রাখো নাই, তোমরা মেরে ফেলো সবাইকে, আমার তো গদিয়ে টিকে রাখতে হবে, নাউজুবিল্লাহ বলে। সম্মানিত ভাইয়ের আমার, আপনারা জানেন আমার উস্তাদ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই, যার ডাকে লক্ষ 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 মানুষ যারা শাপলা চত্বরের মধ্যে গিয়ে হাজির হয়েছিল, আর এই শাপলা চত্বরকে কেন্দ্র করে আমার উস্তাদ আল্লামা জুনায়েদ বাবুরগুরি রহমাতুল্লাহ আলাইকে জেলখানার প্রকোষ্ঠে নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়েছিল। ব্রয়বৃদ্ধ একটা মানুষকে একবারে পঙ্গু বানিয়ে দিয়েছিল, দুইটা পাকে পঙ্গু বানিয়ে দিয়েছে, মনে পড়ে গেল আমার উস্তাদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কথা। শেষ সময়ে এই জালেম তাগুতকে বরপরোয়া করে নাই, ভয় করে নাই, মিডিয়ার সামনে এসে তাদের এই সমস্ত কুলাঙ্গার জালেমদের মুখোশ উন্মোচন করে দিয়েছিলেন। জুনায়েদ বাবুরগরী রহমতুল্লাহ আলাই বলেছিলেন যে আমাকে উপরের মধ্যে রশি দিয়ে পা দ্বারা বেঁধে মাথাটাকে নিচে করে আমাকে সারা রাত আঘাত করেছে, নাউজুবিল্লাহ পড়েন। একজন আলেমকে কাকে করেছে? একজন আলেমকে, আরে যার মধ্যে ন্যূনতম ইমান থাকতে পারে, যার মধ্যে ন্যূনতম মানবতা থাকতে পারে, সে কখনো কি এই জুলুম নির্যাতন করতে পারে? আওয়াজটা হলো না, সে এই জুলুম নির্যাতন করতে পারে?
কথা বলতে কি ভয় পাচ্ছেন? আরে ভয় পাওয়ার কি আছে, নিলে আমাকে নিয়ে যাবে, আপনাদেরকে নিবে না। কিন্তু আল্লাহর এই জমিনে যতদিন পর্যন্ত বেঁচে যাব, আল্লাহর কথা স্পষ্ট ভাবে উচ্চ কণ্ঠে আমরা বলে যাব, কোন তাগুতকে পরোয়া করে কথা বলবো না। ঠিক কেন বলে? সম্মানিত ভাইয়ের আমার, জুনায়েদ বাবরি রহমাতুল্লাহ আলাইকে কারেন্টের শর্ট দেওয়া হয়েছিল, আর তাকে এমন আঘাত করেছে, এমন পাশবিক নির্যাতন করেছে যে কথাগুলো আমরা আজও পর্যন্ত ভুলতে পারি নাই, আমরা কখনো ভুলব না। শুধু জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইকে নয়, আরো অসংখ্য অগণিত ওলামায়ে কেরামদের উপরে জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়েছে। কয়টা কথা বলবো, তার জুলুম নির্যাতনের স্টিমুলার কি পরিমাণ বেড়ে গিয়েছিল, কয়টার নজির আপনাদের সামনে উপস্থাপন করব। পিলখানা হত্যার কথা আপনারা কি ভুলে গিয়েছেন? আওয়াজটা হলো না। পিলখানার হত্যার কথা ভুলে গিয়েছেন? সে তার গতিকে টিকিয়ে রাখার জন্য এই দেশের মধ্যে অসংখ্য অগণিত সাহসী বীর পুরুষ, সাহসী সেনা কর্মকর্তাদেরকে, তারা সাহসী সেনা কর্মচারীদেরকে সে অন্যায়ভাবে জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। ঠিক কেনা বলে? তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। মানুষ একটা তার গতিকে টিকিয়ে রাখার জন্য এরকম পাশবিক নির্যাতন করতে পারে? এদেশের নাম করা হকানি ওলামায়ে কেরামদের উপরে জুলুম নির্যাতন স্ট্রিমুলার চালিয়েছে, পিলখানার মধ্যে অসংখ্য অগণিত সেনা কর্মকর্তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। কিন্তু সেই সমস্ত সেনা কর্মকর্তারা আমাদের কাছে আমাদের হৃদয়ের মণিকোঠায় স্থান পেয়েছেন, কিন্তু আজ আমরা হাসিনাকে ঘৃণা করে অন্তর থেকে তাকে লানত দেই। ঠিক কেনা বলে? বলুন তো, একটা মানুষ যখন ভালো কাজ করে তখন মানুষ তার প্রশংসা করে নাকি তার খারাপ গুণ বর্ণনা করে? আওয়াজটা মনে বুঝলেন না মা, আওয়াজ করে বলুন কি করে? হাসিনা এত কিছু করে গেল, বলুন তো। সে বলল যে আমি বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ করেছি, আমি বাংলাদেশকে বিশ্বের মাঝে ফুটিয়ে তুলেছি। কিন্তু বলুন তো, আজ তার এই সব কিছু স্মার্ট বাংলাদেশ বিশ্বের মাঝে তুলে ধরা কোনোটাই কি রয়েছে? আওয়াজ করে বলুন রয়েছে? কেন রয়ে নাই? কারণ একটা, সে হচ্ছে জালেম ফেরাউন। কারণ কি? জালেম ফেরাউন। আর যুগে যুগে আল্লাহ তাআলা ফেরাউনের এই নাতিপুতিদেরকে এইভাবেই সাইজ করেন। দুঃখ লাগলো একটা বিষয় আপনাদেরকে বলবো কথাটা, আওয়াজ করে বলেন বলবো? আহারে, যেই নেত্রীর জন্য মানুষ জান দিল, নেতা নেত্রীরা বারবার কথায় কথায় বলেছে আমাদের নেত্রী, আমাদের নেত্রী, আমাদের নেত্রী, আমাদের নেত্রী এত ভালো, আমাদের নেত্রী এত সাধু, শেষ পর্যন্ত সে দেশ থেকে পালিয়ে গিয়েছে। কি করেছে? পালিয়ে গিয়েছে। শুধু পালিয়ে যায় নাই, অসংখ্য অগণিত মায়ের বুককে খালি করেছে। এর মধ্যে ইতিহাস খ্যাত নয়। আমি চিন্তা করলাম, আহারে বেসিরি ভাইগা গেল, যেই সমস্ত নেতা নেত্রীরা তার জন্য নেত্রী, কেউ কথা বলবেন না, নেতা নেত্রীরা জান দিয়ে ফেললো, আজকে ওই সমস্ত নেতা নেত্রীদের কথা একটু চিন্তাও করলো না, নিজে নিজের জান বাঁচিয়ে সে তার স্বামীর রাষ্ট্রে চলে গিয়েছে। সে একটাবারও চিন্তা করে নাই যেই নেতা নেত্রীরা আমার জন্য জীবন দেয়, জান দেয়, কথায় কথায় আমাদের নেত্রী, আমাদের নেত্রী বলে, তাদের কি উপায় হবে, একটাবারও চিন্তা করে না। কারণ জালেমরা সব সময় চিন্তা করে আমি নিজে কিভাবে বাঁচতে পারি। ঠিক কেনা বলে? হক কথা বলার কারণে ওলামায়ে কেরাম সমাজের মধ্যে হক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার কারণে মৌলবাদ বলে, জঙ্গি বলে অসংখ্য অবনীত ওলামায়ে কেরামদেরকে জেলখানার প্রকোষ্ঠে ঢুকিয়ে রেখেছে। ঠিক কেনা বলেন?
বলুন তো, কোরআনুল কারিমের মধ্যে জিহাদের কথা আছে কি নাই? আসতে বললেন, জিহাদের কথা বললে মনে হয়, শুনলে মনে হয় আপনাদের ভয় লাগে, ঠিক না? জিহাদের কথা বলেছেন কে? আরো আওয়াজ করে বলুন কে? যদি আল্লাহ তাআলা জিহাদের কথা বলেন, আর সেই জিহাদের কথা বলার কারণে যদি কেউ জঙ্গি বলে, নিঃসন্দেহে তার মতো কুলাঙ্গার জালেম এই দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ হতে পারে না, ঠিক কেনা বলে? এদেশের মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ না পড়তে পারে, এদেশের মানুষের দাড়ি না থাকতে পারে, কিন্তু ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কোনো বাজে মন্তব্য করলে এদেশের মানুষ কখনো ঘরের মধ্যে বসে থাকতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদের সবচেয়ে আপন, সবচেয়ে আপন বন্ধু একজন, চিল্লা বলুন তার নাম, আওয়াজ করে বলুন তার নাম, দুই নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমাদের কাছে, আমাদের জানের থেকে, জান মালের থেকেও প্রিয় হলো আমাদের ইসলাম। সেই ইসলামের উপরে যদি আঘাত আসে, বুলেটের সামনে যদি মুখ কেঁপে দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন দুহাত উত্তোলন করে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবার হাতকে কবুল করুক, সকলে পড়ি আমিন। মুসলমানরা কখনো বুলেটকে ভয় করতে পারে না, মুসলমান কখনো জালেমকে পরোয়া করে কথা বলে না। আমি জানি হক কথা বলার কারণে হয়তো আমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে, হক কথা বলার কারণে আমার উপরে জুলুম নির্যাতনের স্টিমরোলার চালাতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইসলামকে হেফাজত করবেন। আমার মতো কত মুফতি নুরউদ্দিন সাদিক আল্লাহ তাআলা তৈরি করে দিবেন, যারা সমাজের মধ্যে হক কথার জন্য জীবন বাজি রেখে কাজ করবে, ঠিক কেনা বলে? জমিন কার? এত আসতে বলেন কেন আপনারা? জমিনটা কার? আল্লাহর জমিনে কথা হবে কার? আরো আওয়াজ করে বলুন কার? কোন তাগুতকে মুসলমানরা পরোয়া করে কথা বলতে পারে না, পারে না, পারে না, ঠিক কেনা বলেন? রক্তের বন্যা করিয়ে যেতে পারে, কিন্তু মুসলমান কখনো ইসলামকে ছেড়ে দিতে পারবে না, আল্লাহ এবং তার রসুলের অপমাননা করে কেউ রেহাই পাবে না, ঠিক কেনা বলেন? প্রস্তুত আছেন তো তাদের মোকাবেলা করা? ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে বাংলার বীর সাহসীদেরকে। মাত্র ছয় জন মানুষ, কয়জন মানুষ? ছয় জন যুবক। এই ছয় জন যুবক এই বাংলাদেশকে বিজয় করেছেন, আলহামদুলিল্লাহ। ছয় জন তরুণ যুবক, এই ছয় জন তরুণ যুবকের কাছে এই কুখ্যাত ডাকাত ফেরাউন হাসিনা হেরে দিয়েছে, ঠিক কিনা বলেন? সে ভেবেছিল যে আরে জুলুম নির্যাতন করি, দমন পীড়ন করে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া যাবে। বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্তব্ধ করে দিয়েছেন নাকি এই ফেরাউন হাসিনাকে স্তব্ধ করে দিয়েছেন? ফেরাউন হাসিনা আমি দেখতে পেলাম মানুষের, সমস্ত মানুষের মুখে একটাই ছাপ, সেটা হলো হাসি। সেটা কি? বিজয় মিছিলে সামিল হয়েছে যেই মানুষগুলো হক কথাগুলো বলতে পারে নাই, আপনারা দেখেছেন এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে অনেক মসজিদের মধ্যে হুজুররা কথা বলেছে, তাদের চাকরিচ্যুত করা হয়েছে। আচ্ছা বলুন তো, এই মিম্বার এটা কার দান? আরো জোরে বলুন, কার দান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বার থেকে সমস্ত বিষয়ের সমাধান করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিম্বারের মধ্যে বসে কোন আলেম যদি হক কথা উচ্চ স্বরে বলতে না পারে, আমি ওই আলেমকে বলবো আপনি এই চেয়ারের মধ্যে বসে না থাকে আপনি মাটি কেটে ভাত খান, তারপরেও কাজে লাগবে, ঠিক কিনা বলেন? এই মিম্বার এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত। এই চেয়ারের মধ্যে যখন বসবে,
তখন কোন কথাকে ইসলামের গোপন করতে পারবে না, যারা গোপন করবে নিঃসন্দেহে তারা মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কেনা বলে? সম্মানিত ভাইয়ের আমার এই হাসিনার ভয়ঙ্কর আরেকটি জিনিস সে নির্মাণ করে গিয়েছিল, আয়না ঘর। নামটি শুনলেই কেউ কেউ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এই আয়না ঘরের মধ্যে নিয়ে অসংখ্য অগণিত মানুষকে ঘুম করে রাখা হতো, জুলুম নির্যাতনের স্টিমুলার চালাতো। কিছু মানুষ ফিরে এসেছেন, তারা এই কথাগুলো আমাদের মিডিয়ার সামনে তুলে ধরেছেন। যে কোনো মানুষ শুনবে তার হার্টগুলো দুর্বল হয়ে যাবে। শুধু অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। সেখানের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই, বাহিরের কোনো সাউন্ডের ব্যবস্থা নাই। সেখানের মধ্যে অনেক বড় বড় আওয়াজের, বিকট আওয়াজের ফ্যান লাগিয়ে দিয়েছে, যেন কোনো বাহিরের আওয়াজকে সে শুনতে না পারে। এই আয়না ঘরের মধ্যে নিয়ে অসংখ্য অগণিত মানুষের জীবনকে শেষ করে দিয়েছে এই খুনি হাসিনা। শুধু তাই নয়, এই আয়না ঘরের মধ্যে অন্ধকারের মাঝে একটু ছোট্ট একটি জায়গা, আর সেখানের মধ্যে বিশ্রী একটা বাথরুম, এবং সেখানের মধ্যে খাবার যখন দেওয়া হতো তখন মোমবাতি জ্বালিয়ে খাবার, দিন নাকি রাত এটা বোঝার কোনো কারবার কারণে। আর এভাবেই আয়না ঘরের মধ্যে নিয়ে অসংখ্য অপরিচিত মানুষকে গুম করেছে, হত্যা করেছে। সময়ের পরিক্রমায় জাতি আজ তাকে ঘৃণা করে, স্মরণ করে, চিল্লায় বলুন ঠিক কেনা? সে ভেবেছিল এই কথা কেউ বলতে পারবে না, এই কথা কেউ জানতে পারবেন না, কিন্তু এই কথা তার এই সমস্ত গুমার ফাঁস করে দিয়েছেন কে? আওয়াজ করে বলুন কে? যুগে যুগে আল্লাহ তাআলা জালিমদের মুখসম্মতন এভাবেই করেন। সেই আয়না ঘরের মধ্যে জুলুম নির্যাতন করেছে। ভয়ঙ্কর আরেকটি তথ্য আপনাদেরকে দেই। সিলেটের ইলিয়াস আলী, সে সম্ভবত বিএনপির একজন নেতা, তাই না? বিএনপির একজন নেতা এই ইলিয়াস আলী, সে দল করতে পারে, আপনি কোন দল করবেন সেটা হলো আপনার নিজ ব্যক্তিগত ইচ্ছা। আপনি আওয়ামী লীগ করবেন, বিএনপি করবেন, জাতীয় পার্টি করবেন, চরমোনাই করবেন, হেফাজত করবেন, জামাত করবেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। এই সিলেটের ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। কিভাবে গুম করেছে? সিলেটের ইলিয়াস আলীকে প্রথমে আটক করে ফেলেছে কয়েকজন সাদা কাপড় পরিহিত জালেম হাসিনার গোয়েন্দা টিম। তাকে আটক করে গাড়ির মধ্যে উঠানো হলো। উঠিয়ে প্রথমেই তাকে একটি ক্যাপ পরিয়ে দেওয়া হলো, কালো টুপি যাকে বলা হয়, এই কালো টুপিটাকে পরিয়ে দেওয়া হয়েছে। গাড়ির মধ্যে বিকট আওয়াজে হিন্দি গান ছেড়ে দিয়েছে। শেষ পর্যন্ত এই আয়না ঘরের মধ্যে নিয়ে তার উপরে জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়েছে দীর্ঘদিন পর্যন্ত। কেন? সে বিএনপি দল করে, এই জন্য তাকে নেওয়া হয়েছে। যাই হোক, ওইটা আমার বলার বিষয় নয়। এবার দেখুন তার উপরে কেমন পাশবিক নির্যাতন করেছে। এবার এই সিলেটের ইলিয়াস আলীকে শ্বাসরুদ্ধ করে দুনিয়া থেকে তাকে শেষ করে দিয়েছে। ইতিহাস এখানেই শেষ নয়, এখানেই ক্ষান্ত নয়। এবার তাকে সমুদ্রের মধ্যে নিয়ে তার পেটের মধ্যে পাথর বেঁধে দিয়েছে। কি বেঁধেছে? পাথর বেঁধেছে। পাথর বেঁধে হাত পায়ের মধ্যে ভারী ওজনের জিনিস বেঁধে তাকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ পড়ে। এই কাজ তো ফেরাউনও করে নাই, করেছে? একটা নজির আপনি দেখাতে পারবেন না? এই কুখ্যাত ফেরাউনের থেকে জঘন্য হাসিনা এত ভয়াবহ কারবার করেছে, যা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে, চিল্লায় কথা বলুন ঠিক কেনা? সে একটা মানুষ, তার মধ্যে যদি সামান্য ন্যূনতম কারোর মধ্যে মানবতা থাকে, একটা মানুষকে দুনিয়াতে এরকম জুলুম নির্যাতন করে শেষ করে দিতে পারে না, ঠিক কেনা বলে? জেনারেল আমান সাহেব তিনি বের হয়ে আসলেন। আহারে,
দীর্ঘ ১৩টি বছর তাকে এই আয়নাগরের মধ্যে বন্দি করে রেখেছে। এই আয়নাগরের মধ্যে বন্দি করে রাখার পর তার উপরে জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়েছে। লোকটাকে দেখলে আপনার চোখ বেয়ে পানি পড়বে। বাবার কোলে যখন ফিরে এসেছে, বাবা হাউ মাউ করে কান্না করতেছে, বলে সন্তান তুমি এতদিন কোথায় ছিলে? বৃদ্ধ বাবা তার সন্তানের চিন্তায়, তার সন্তানের সুখে কান্না করতে করতে অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে গিয়েছে। জেনারেল আমান আজম সাহেব আসলেন, এসে বললেন, এই যে আমার একটা গামছা দেখেন। আমার বিশ্বাস, তিনি বলেন যে যদি আমার এই চোখের পানিগুলো আমি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে একটা কুকুর হয়ে যেত। কি হয়ে যেত? আমার ভাই বোনদের উপরে এভাবেই জুলুম নির্যাতনের স্টিপুলার চালিয়েছে। একটা কোরআন সে নিয়ে গিয়েছে দীর্ঘ ১৩ বছর ১২ বছর নাকি ১৩ বছর। এই ১৩ বছর এই কোরআনটা একবারে পূর্ণ হয়ে গেছে। বারবার এই কোরআন পড়েছে। এমন জুলুম নির্যাতনের নজির স্থাপন করে গিয়েছে এই খুনি হাসিনা। আহা, কি আর আপনাদেরকে বলবো, আমাদের এই বাংলাদেশটা, এই আমরা হলাম অসংখ্য অগণিত মানুষ দিনমজুর। আপনাদের ঘামে, আপনাদের পরিশ্রমের ফসল, আপনাদের টাকায় আমাদের এই দেশ উন্নত হয়। আপনার আমার ট্যাক্সের টাকায় সেতু ভবন করেছে, রাস্তা করেছে, কালভার্ট করেছে, এই সবগুলো আপনার এবং আমার। আজকে তার পাঁচটা গোলামগুলো, এদেশের অসংখ্য অগণিত মানুষ যারা বাজার করে ভালোভাবে খেতে পারে না, দিন আনে দিন খায়, আর তার নেতা নেত্রীরা বুক ফুলে কলা গাছ হয়, কথা বলেন না কেন? হয়েছে কিনা বলেন? দুর্নীতির মধ্যে চ্যাম্পিয়ন করেছে এই বাংলাদেশকে, ঠিক কিনা বলেন? আওয়াজ কম হলো কেন? করেছে কিনা? দেখলাম ১৫ বছরে আজকে আমাদের দেশের অর্থনীতি কোথায় নিয়ে দাঁড় করিয়েছে এই কুখ্যাত ডাকাত হাসিনা। ১৮,৩৫,০০০ কোটি টাকা আমাদের উপরে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে ১৮,৩৫,০০০ কোটি টাকার ঋণের বোঝা আমাদের উপরে চাপিয়ে দিয়ে সে দেশ থেকে পালিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, সে বলেছে আমি স্মার্ট বাংলাদেশ করেছি। কোথায় আজকে সেই স্মার্ট বাংলাদেশের নজির? বুক ফুলে কলা গাছ করেছ। শুধু তো তাই নয়, তাদের দুর্নীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি একটু কল্পনা করে দেখেন। তার একজন দারোয়ান, এই দারোয়ান নাকি ৪০০ কোটি টাকার মালিক। তার একজন দারোয়ান ৪০০ কোটি টাকার মালিক। আপনি কল্পনা করতে পারেন, হাসিনার একজন চামচা, একজন দারোয়ান, সে ৪০০ কোটি টাকার মালিক, কিভাবে হলো? আবার বলে, আমার তো বিমান ছাড়া চলেই না। আর কি ছাড়া চলে না? বিমান ছাড়া চলে না। হাসিনা বলল কি, যে আমার একজন দারোয়ান, সে বিমান ছাড়া তার চলে না, সে ৪০০ কোটি টাকার মালিক, এটা আমি নিজেও জানি। বলুন তো, সে যে বলেছে জানে না, বাস্তবিক পক্ষেই কি সে জানে না? জানে কি জানে না? জানি নাই করে, এই যে জেনে করে গিয়েছে, এই যে ৪০০ কোটি টাকার মালিক হয়েছে, এই ৪০০ কোটি টাকা কি তার বাপদাদার সম্পত্তি? আওয়াজ করে বলুন, তার বাপদাদার সম্পত্তি নাকি এই টাকা? এই টাকা হলো আপনার আমার গ্রামের পয়সার টাকা, ঠিক কিনা বলেন? আপনার আমার গ্রামের টাকাগুলো এই সমস্ত দুর্নীতিবাদ সন্ত্রাসগুলো তারা দেশের টাকা পাচার করেছে বাহিরের মধ্যে, ঠিক কিনা বলেন? জাতি তাদেরকে কখনো ভুলে নাই, বলবে না। তারা তাদেরকে যখন মানুষ স্মরণ করবে, ঘৃণা বলে স্মরণ করবে। আপনারা জানেন এদেশের অসংখ্য অগণিত মানুষের হৃদয়ের মণিকোঠায় যার স্থান।
আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই দিনের পর দিন রাতের পর রাত তার উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে কুখ্যাত ডাকাত ফেরাউন হাসিনা, ঠিক কেনা বলেন? যার জন্য অসংখ্য অগণিত মানুষ জীবন দিয়েছে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই কোরআনকে হাতের মধ্যে নিয়ে বলেছিলেন, আমি কোরআন হাতের মধ্যে নিয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি কোনো রাজাকার নই। আপনারা অন্তর থেকে একটু বলেন তো, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই কি রাজাকার ছিলেন? আওয়াজ করে বলুন, রাজাকার ছিলেন? যে এই কথাটা বলেছে সেই হলো কুখ্যাত রাজাকার, আওয়াজ করে বলুন। আর এই মামলার মধ্যে সর্বপ্রথম যে লড়েছে বাংলাদেশের মধ্যে গোপনে আড়ালে, একটি নাম ছিল, তার নাম হলো ব্যারিস্টার সুমন। তার নাম কি? ব্যারিস্টার সুমন। যে হক্কানি একজন আলেমে রব্বানিকে মামলার মধ্যে জড়িয়ে সে গোপনে আড়ালে কাজ করে গিয়েছিল যুগের পর যুগ, এভাবেই করে ওলামায়ে কেরামদের উপরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার করেছে। একজন রব্বানি হক্কানি আলেমকে জেলখানার মধ্যে নিয়ে তার উপরে জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়েছে, তার মাথার উপরে একটা লাইট দেওয়া হয়েছে, এটা অনেক পাওয়ারই, যেন তার মেধা নষ্ট হয়ে যায়, এই জন্য এই লাইটটাকে দেওয়া হয়েছে। আরো কত জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়েছে। গোপনে আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, সেটা হলো আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে জেলের মধ্যে বলে রাখলেন, তার কুখ্যাত স্বামী নরেন্দ্র মোদি গোপনে আড়ালে আমাদের এই দেশকে যার কাছে বিক্রি করতে চেয়েছিল, তার নাম হলো নরেন্দ্র মোদি। নাম কি? নরেন্দ্র মোদি। তার সাথে দুই দিন আগে মিটিং করে এসেছে, দুই দিন পর ইঞ্জেকশন পুশ করে আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাই আমাদের কলিজার টুকরা, ঠিক কিনা বলেন? আমাদের জন আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাই যুগের পর যুগ মানুষ অন্তরের মধ্যে এই নাম থেকে গেঁথে রাখবে, আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাই। আওয়াজ করে বলেন, আমার আজও পর্যন্ত আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই সেই হাসিটা আমার চোখের মধ্যে বাসে। একজন সুস্থ মানুষকে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হল, সে শেষ করে দিয়েছে ক্ষমতা টিকে রাখার জন্য, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে হত্যা করেছে। বলুন তো সে কি তার এই ক্ষমতাকে টিকে রাখতে পেরেছে? আওয়াজ করে বলতে হবে, পেরেছে। যুগে যুগে এই কুলাঙ্গার ফেরাউন হাসিনা, যাকে মানুষ ঘৃণা করে স্মরণ করবে আল্লাহ তাআলা, তার উপরে লানত দিয়ে দুনিয়া থেকে বেইজ্জত করে আল্লাহ তাআলা থেকে শেষ করে দিক, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে মারা হলো। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইয়ের কথা কি আমরা বলে গিয়েছি? ওলামায়ে কেরাম, আরে আপনাদের গ্রামের কথা বলি, গ্রামের মানুষ একটা মুরগি ডিম পেরেছে, একটা নতুন ফল এসেছে, তো এই ফলটাকে পর্যন্ত সর্বপ্রথম আগে আলেমদেরকে খাওয়ায়, ঠিক কিনা বলেন? কেন খাওয়ায়? কারণ মনে পড়ে ওলামায়ে কেরামদেরকে আপনারা ভালোবাসেন, ঠিক কিনা বলেন? আর সেই ওলামায়ে কেরামদেরকে কণ্ঠকে স্তব্ধ করে এই জালেম কুরাঙ্গার সে আমাদের অধিকারকে হরণ করেছে, বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, ঠিক কেনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, এবার আসেন জাতির পিতার নাম কি? কথা বলতে মনে হয় ভয় লাগতেছে, তাই না? জাতির পিতার নাম কি? যারা বলে বঙ্গবন্ধু, হ্যাঁ নাউজুবিল্লাহ বললেন না, যারা বলে বঙ্গবন্ধু রাজাকার, না রাজাকারটা বললেন না, রাজাকারটা কেন বলবেন না বলি, শোনেন, রাজাকারটা বলবেন না, সে একটা অবদান করে দিয়েছে যার ডাকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তাকে আমরা এই জন্য ধন্যবাদ দিই, আর আল্লাহ তাআলা তার কুকর্মের জন্য আল্লাহ তাআলা তাকে সাজা দান করুক, আমিন করে।
যার যেটা অবদান সেটা আমরা স্বীকার করব, যার যেটা অবদান এটা স্বীকার করব, কারণ আমরা স্বার্থপর নই, আমরা কি নই, স্বার্থপর নই। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সে বলেছে জাতির পিতা বঙ্গবন্ধু, নাউযু বিল্লাহ পড়ে ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, জাতির পিতা ঘোষণা করেছেন কে, আওয়াজ করে বলুন কে, আজকে তার বাবার নাম তার এই কুকর্মের কারণে আজকে মাটির সাথে দুরিশাত হয়েছে, ঠিক কিনা বলেন। এক্সপ্রেস হাইওয়েতে গোলামায়ে কেরামদের উদ্যোগে এখন উপরে লিখে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলহামদুলিল্লাহ পড়েন, আওয়াজ করে বলুন না আলহামদুলিল্লাহ। ইসলামের উপরে আঘাত আসলে আপনারা কি বসে থাকবেন, আওয়াজ করে বলুন বসে থাকবেন। ধন্যবাদ জানাই আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরি হাফিজাহুল্লাহকে, এই মানুষটার ত্যাগ এবং তিতিক্ষা কেউ ভুলে যেতে পারবে না। এই মানুষটাকে বৃদ্ধ বয়োবৃদ্ধ একজন আলেম আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব হাফিজাহুল্লাহকে গুলি করে রক্তাক্ত করেছেন, আউযুবিল্লাহ পড়ে বলুন তো সে মানুষ নাকি কুলাঙ্গা, আওয়াজ করে বলুন মানুষ নাকি কুলাঙ্গা। এদেশে যার কথা যার ভূমিকা না বললেই নয়, চরমনাই পীর সাহেবের অবদান, শায়খে চরমনাই হাফিজাহুল্লাহর অবদান, নির্বাচনকে কেন্দ্র করে চরমনাই পীর সাহেবের উপরে জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়েছে, আওয়াজ করে বলেন ভুলে গিয়েছেন আপনারা, আওয়াজ করে বলেন ভুলে গিয়েছেন। ওলামায়ে কেরামদের রক্ত হলো বিষাক্ত, ওলামায়ে কেরামদের রক্ত কোনোদিন জালেমরা হজম করতে পারে না, ঠিক কিনা বলেন। যেই জমিনের মধ্যে ওলামায়ে কেরামদের রক্ত জড়বে ওই ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করবেন, ঘোষণা কর, আওয়াজ করে বলুন ঘোষণা কর। ইনশাআল্লাহ এই বাংলার জমিন, এই বাংলার জমিন ইসলামের গাঁটি হবে ইনশাআল্লাহ, আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। সুদিন আসবে ওয়াদা কার, আওয়াজ করে বলুন কার ওয়াদা। জাতির পিতার নাম কি, আরে ভুলে গেলেন কেন কি আপনারা, জাতির পিতার নাম কি, আওয়াজ করে বলুন জাতির পিতার নাম কি। আজকে থেকে উচ্চ স্বরে এই কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ, কারা কারা বলবেন না, হাত উঠান, ভুলে মাঝে মধ্যে হাত উঠতে যায়, যাই হোক আলহামদুলিল্লাহ। এরপরে আসেন কথাগুলো বলি, এগুলো তো অনেক দিনের জমানো কথা, এই জমানো কথাকে বুকের মধ্যে দামাচাপা দিয়ে রাখা যায়, কত দামাচাপা দিয়ে রাখা যায়, অনেকদিন রাখছি, আজকে যে তো সুযোগ পেয়েছি, আজকে না বললে কি হয়, আপনাদের কষ্ট হচ্ছে, ছেড়ে দিব। এরপরে আসেন এবার আরেকটা সুন্দর কথা আপনাদেরকে বলি, বিজ্ঞানীরা যখন টাইটানিক জাহাজকে আবিষ্কার করেছে, বিশ্বের সবচেয়ে বড় জাহাজের নাম হলো টাইটানিক জাহাজ, সবচেয়ে বড় জাহাজের নাম কি, টাইটানিক জাহাজ, এই জাহাজকে তারা তৈরি করে বানিয়ে তারা খুব দম্ভ অহংকার করে বলেছিল যে এই টাইটানিক জাহাজকে কেউ ডুবিয়ে দিতে পারবে না, এই টাইটানিক জাহাজকে কেউ ডুবিয়ে দিতে পারবে না, খুব দম্ভ অহংকার করে। আল্লাহ পাক রব্বুল আলমিনের অনেক বড় অস্ত্র লাগে নাই, সেই টাইটানিক জাহাজ সামান্য একটা বরফের সঙ্গে ধাক্কা লেগে ধ্বংস হয়ে গেছে, আল্লাহ আকবার, আওয়াজ করে বলুন আল্লাহ আকবার। এই টাইটানিক জাহাজ সামান্য একটা বরফের সাথে ধাক্কা লেগে শেষ হয়ে গিয়েছে, বলুন তো সেই টাইটানিক জাহাজের থেকেও কি বড় কি নৌকা, আওয়াজ করে বলুন সেই টাইটানিক জাহাজ থেকেও কি বড় নৌকা। আমার আল্লাহ সামান্য একটা বরফের মাধ্যমে টাইটানিক জাহাজকে ধ্বংস করে দিয়েছেন, এই নৌকাকে ডুবিয়ে দিতে কি আল্লাহর বিশাল বড় বাহিনী লেগেছে, আওয়াজ করে বলেন লেগেছে। এই নৌকা ডুবিয়ে দিয়েছেন কে, আওয়াজ করে বলুন কে। টিকে থাকতে পেরেছে এই হাসিনা, আজকে তাকিয়ে দেখেন মানুষের কাছে কত গৃহীত কত লাঞ্ছিত একটি নাম, আর সেটা হলো আওয়ামী লীগ, আওয়াজ করে বললেন নাকি, কষ্ট পায়েন না, অনেক মানুষ আছেন যারা আওয়ামী লীগ করেন, আমাকে ভালোবাসেন মহাব্বত করেন। আমার এক ভাই আছে অনেক বড় পদে, উনি আমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসেন, আবার সবসময় একটা কথা বলেন, হুজুর
ইসলামের উপরে আঘাত আসলে আওয়ামী লীগ আমার দলের নেতা হলে আমি তাকে গুলি করে মেরে ফেলব। কি করে মেরে ফেলব? এটা আওয়ামী লীগ, অনেক মানুষ আছে সবাই যে খারাপ তা নয়, কিন্তু খারাপ যে বানিয়েছে তার নাম কি? হাসিনা। তার নাম কি? হাসিনা। এবার আসেন, আমি এই কয়েকদিনে ভালো একটি দৃশ্য দেখেছি, আর কয়েকটা মিনিট বলবো নি নাকি সেরে দেবো? বলবো, এরপরে শোনেন। ভালো লাগার আরেকটি দৃশ্য হল নারায়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগানের কারণে এদেশের অসংখ্য অগণিত মানুষকে, অসংখ্য অগণিত ওলামায়ে কেরামদেরকে জঙ্গি বলে, জামাতের এজেন্ডা বলে জেলখানার মধ্যে জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়েছে, ঠিক কেন বলেন? আল্লাহু আকবরের এই স্লোগান এটা কার? আওয়াজ করে বলুন কার? এটা কি কোনো জামাতের স্লোগান? আওয়াজ করে বলতে হবে, জামাতের স্লোগান? বিএনপির স্লোগান? বলুন তো এই স্লোগান কার? আল্লাহর নামের স্লোগানের মধ্যে জঙ্গিদের গ্রাণ খুঁজেছে এই কুখ্যাত ডাকাত হাসিনা। সে এসেছে একমাত্র ইসলামকে গোপন মিশনে ধ্বংস করার জন্য, ঠিক কেনা বলেন? আমার কাছে খুব ভালো লেগেছে, এক সেনাবাহিনী তিনি গণভবনে গিয়েছেন এই জাতির ভিতরে, এবং তার যে ফ্রেমটা ছিল, হাসিনার ফ্রেমটা ছিল, এই ফ্রেমটাকে নিয়ে একটা আশার দিয়ে ভেঙে ফেলেছেন। আল্লাহু আকবার বলে আল্লাহ আমার এই সেনাবাহিনী ভাইকে কবুল করো, আমিন করেন। এরপরে আসেন আরেক সেনা কর্মকর্তা, কয়েকজন সেনা কর্মকর্তা ভাইয়েরা তারা দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে বলতে লাগলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিতে আপনারা ভয় পাচ্ছেন, ভয়ের কোনো কারণ নাই। এবার সে নিজেই বলতে লাগলেন, বলুন নারায়ে তাকবীর, আপনারা ভয় পান, তাহলে আওয়াজটা এত আচ্ছা হলো কেন? আজকের থেকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন বুকের মধ্যে সাহস রাখুন, আমাদের স্লোগান একটা, নারায়ে তাকবীর আল্লাহু আকবর। একজন দাঁড়ান একটা তাকবীর দেন দেখি, দাঁড়ান একজন, আরে আপনার আওয়াজ নেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগান হলো আজকে থেকে মুমিনদের হৃদয়ের স্লোগান। আওয়াজটা কম হলো, এটা কিসের স্লোগান? আমাদের হৃদয়ের স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, সর্বশেষ মেসেজ দিয়েই শেষ করছি, নবীর পরে নবী নাই, নবীর পরে, নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে মুসলিম নাকি কাফের? আমার উস্তাদ আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাই বয়োবৃদ্ধ পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বলে গিয়েছিলেন কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? আওয়াজ করে বলুন কাদিয়ানীরা, আবারও বলেন কাদিয়ানীরা কি? কাফের। কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে সে মুমিন নাকি বেঈমান? আওয়াজ করে বলেন মুমিন নাকি বেঈমান? এই ঘোষণা কার? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নিজেই ঘোষণা করেছেন, আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তাহলে সেটা বানাতেন হযরত ওমর কে। আল্লাহু আকবার। এই কুখ্যাত ডাকাত, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, বলুন তো সে মুসলিম নাকি কাফের? সে নবী দাবি করেছিল, কি দাবি করেছিল? নাউজুবিল্লাহ বলতেন না, নবী হলেন আমাদের জীবন, নবী হলো আমাদের জান, নবী হলো আমাদের প্রাণ, এই নবীর জন্য যদি রক্তের সাগর বয়ে যেতে হয় তাহলে রক্তের সাগর যদি দিতে হয় কে কে প্রস্তুত আছেন? দোহাত উত্তোলন করে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার, আজ অন্তর্বর্তীকালীন সরকার বানিয়েছেন ডক্টর ইউনুসকে, স্বাগত জানাই। কি জানাই আমরা? স্বাগত জানাই। কিন্তু কথা হলো, ডাক্তার ইউনুস সাহেবের কাছে আমাদের একটা আবদার থাকবে, মিডিয়ার মাধ্যমে হয়তো তার কান পর্যন্ত পৌঁছে যাবে। ডক্টর ইউনুস সাহেবের কাছে আমাদের আবদার থাকবে যে মেহরবানি করে আপনি আমাদেরকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিবেন। কি দিবেন? আপনারা চান তো এটা? ইনশাল্লাহ। আমরা চাই না এই দেশের মধ্যে সুদ থাকুক, ঘুষ থাকুক, হারাম থাকুক, টেন্ডারবাজি থাকুক, ঠিক কেনা বলে?
আমরাই আমাদের অসংখ্য অগণিত ভাইয়েরা যারা দেশকে স্বাধীন করেছিলেন কি এই দুর্নীতির জন্য? আওয়াজ করে বলুন, দুর্নীতির জন্য। কিসের জন্য করেছিলেন? মানুষ যেন শান্তিতে থাকতে পারে, ঠিক কিনা? আর তার বাবার সমস্ত ইতিহাসকে লাঞ্ছিত করেছে এই একজন কুলাঙ্গার হাসিনা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, ডক্টর ইউনুস সাহেবকে আমাদের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা চাই আপনি আমাদেরকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিবেন, আমাদের বাংলাদেশটাকে সুন্দরভাবে আপনি গঠন করবেন, এই দেশের মধ্যে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, ইনশাআল্লাহ।